সকাল থেকে অনাহারে, তবে জোয়ারের পানিতে ভেসে যাওয়া আসবাবপত্র বাঁচাতে ছুটছেন শত্রুরুদ্ধ আছিয়া খাতুন। গত চার দিন খেয়ে না খেয়ে সম্বল বাঁচাতেই ছুটতে হয়েছে তাকে। রাইতে আমি ঘুমাতে পারি না, পানির দাম উড়ে বেড়ায় বাড়ি দেয়, দুয়ারে বাড়ি দেয়, আর এই রাস্তা নাই, আমরা কোথায় যাবো? একই অবস্থা বাঁধ ভেঙে পানি ঢুকে পড়া বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা ও মাঝের চরের গ্রামগুলোতে। ত্রাণ সহায়তা তো দূরের কথা, এক প্যাকেট চিরা বা মুড়ি নিয়েও অসহায় এ মানুষগুলোর পাশে দাঁড়ায়নি কেউ। শেষ চার দিন পর্যন্ত রান্না খাওয়া আমাদের চলে না, কিন্তু কোনো শুকনো খাওয়ার কোনো ব্যবস্থা নেই। এদিকে শনিবার সকাল থেকে ভাঙা স্থানগুলোতে কিছু মাটির বস্তা ফেলতে শুরু করেছেন পানি উন্নয়ন বোর্ড। তবে ক্ষতিগ্রস্তরা বলছেন নদীর জোয়ারের পানির চাপে এ বস্তা একদিনও টিকে থাকবে না। জোয়ার আসলে দু ঘন্টা দুই থাকে, তারপরে জোয়ার নিয়ে যায়, এতে কোনো কাজই হয় না। বারবার না করি একবারে এই খরচ দিয়ে যদি করতে তাহলে আমার মনে হয় টিকতে, আর এতে যদি গাইডল না করে তাই আর থাকবে না। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে জোয়ারের পানির চাপ কমলেই স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা তৈরি করবেন তারা। স্থায়ী কাজের জন্য আমরা অলরেডি একটা ডিপিপি মানে সাবমিট করা হয়েছে, এটা আমাদের হেড অফিসে এখন আমাদের আছে। গত চার দিনে জোয়ারের পানির চাপে পদ্মা এলাকার এক কিলোমিটার ও মাঝের চরে প্রায় দেড় কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়েছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা।